বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক কোভিড 19 বা করোনা ভাইরাস একটা ছোট্ট অণুজীব একটা অদৃশ্য শক্তি গোটা পৃথিবীকে ওলট পালট করে দিয়েছে এবং এক চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে শুধুমাত্র স্বাস্থ্য ঝুঁকি বা অর্থ মৃত্যু ঝুঁকির মধ্যেই কোভিড 19 পৃথিবীর মানুষকে আটকে রাখেনি অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক কূটনৈতিক নানা সংকটের মধ্যে ফেলে দিয়েছে এবং এখনো পর্যন্ত এই অণুজীবের চরিত্র অনুধাবনে বিশেষজ্ঞরা বিজ্ঞানীরা চিকিৎসকরা ব্যর্থ হচ্ছেন বলা যাবে এবং সে এক ধাপে এক পর্ব শেষ করে খানিকটা পরিস্থিতির উন্নতি ঘটে কোনো কোনো দেশে আবার দ্বিতীয় ওয়েভ শুরু হয় বিভিন্ন দেশে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানটাতেও সেটিও নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যাচ্ছে ভ্যাকসিন কবে আসবে সেটি এখন পর্যন্ত অনিশ্চিত তবে নানা জায়গায় নানান চেষ্টা চলছে এবং তার মধ্যে কোনটা শেষ পর্যন্ত কার্যকর হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না অন্যদিকে এর চিকিৎসা কি মেডিসিন কি সেগুলো নিয়ে নানা রকমের তর্ক বিতর্ক আছে এবং এই প্যান্ডেমিককে নিয়ে এক ধরনের রাজনীতিও শুরু হয়েছে বিশ্বজুড়ে বিশ্বের মহাশক্তিধররা সেই রাজনীতিতে কম বেশি জড়িয়ে পড়েছেন সব মিলে এইসব বিষয় নিয়ে কথা বলবো কথা বলবার জন্য দুজন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং ইউনাইটেড হসপিটালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ এবং টেলিভিশনে থাকে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা আপনারা নিয়মিত দেখে থাকেন আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওহাইও থেকে যুক্ত হচ্ছেন ওহাইওর ইউনিভার্সিটি হসপিটালস এর সহযোগী অধ্যাপক ডক্টর মুস্তাক মাহমুদ স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় ডক্টর মুস্তাক মাহমুদ আপনি প্রথমবার তৃতীয় মাত্রায় আপনাকেও বিশেষভাবে স্বাগত তৃতীয় মাত্রায় আমি একটু ডক্টর ইকবাল হাসান মাহমুদ আপনার কাছ থেকে শুনতে চাইবো যে বাংলাদেশে পরিস্থিতিটা কেমন দেখছেন আমরা জানি যে সবকিছু একটু স্বাভাবিক করে দেওয়ার চেষ্টা হয়েছে এবং সেটাও একটা যুক্তি কারণই হয়তো জীবন জীবিকার সমন্বয় সাধনে প্রথম দিকে নানা রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে যদিও সেগুলো নিয়ে নানা রকমের সমালোচনা থাকবার পরও নেওয়া হয়েছে কিন্তু সেগুলো ঠিক যথাযথভাবে যেভাবে কঠোরভাবে প্রতিপালন করা দরকার ছিল সেভাবে হয়নি বলে খানিকটা অভিযোগ আছে তবে অভিযোগের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা যদি সামনের দিকে তাকাতে চাই আসলে পরিস্থিতিটা কি এখন আবার বলা হচ্ছে বা আমরা দেখছি যে সেকেন্ড ওয়েভ পরীক্ষার সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছিল এখন দেখা যাচ্ছে পরীক্ষার অনুপাতে মৃতের সংখ্যাও বাড়ছে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং মাঝখানে কিছুটা সময় অনেকেই টেস্ট করাতে চাইছিলেন না নানান চক্ষি ঝামেলার জন্য কিন্তু এখন দেখা যাচ্ছে যে টেস্ট করানোর লাইনটাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সব মিলিয়ে আপনার কাছে শুনতে চাই যে করোনা পরিস্থিতি বাংলাদেশের কেমন দেখছেন আপনি ধন্যবাদ আপনাকে আসলে বাংলাদেশে আমরা জানি যে এখন বিশ্বের 15 নম্বর স্থান দখল করেছে সংক্রমণের দিক দিয়ে পাকিস্তানকে ছাড়িয়ে এসেছি সামনে আমাদের সৌদি আরবিয়া যদি আমরা টেস্ট বেশি করে করতাম আসলে এখন 18 কোটি লোকের দেশে এই 10-12 হাজার পরীক্ষা খুবই নগণ্য যদি আমরা এখন লক্ষাধিক পরীক্ষার দরকার তাহলে আমরা বুঝতে পারতাম যে অ্যাকচুয়াল সিনারিওটা কি বাংলাদেশ কোন পর্যায়ে রয়েছে আমরা কি পিকে চলে এসেছি কারণ পিক না হলে আপনার ফল হবে না যত উপরে উঠবেন তারপরে নামার প্রশ্ন আসে তো আমরা পিকে আছি কিনা এখন পর্যন্ত আমরা জানতে পারছি না কারণ এই পরীক্ষায় কিছু বলা খুব প্রেডিক্ট করা খুব মুশকিল তবে দেখছি যে মৃত্যুর হার কিন্তু 30-33 গুণ বেশি সংক্রমণের হার থেকে অবশ্য মৃত্যুর ব্যাপারে কারণ আছে যে চিকিৎসা কিন্তু আমাদের দেশে যথেষ্ট ভালো মানের চিকিৎসা চলে এসেছে ভালো ভালো ওষুধ চলে এসেছে এবং বেশ সস্তা এখন পাওয়া যাচ্ছে আগে খুবই দাম ছিল রেমডেসিভিরের মতো ওষুধ অনেক বেশি দাম ছিল এখন অনেক কমে আসছে তো এই পর্যায়ে এই অবস্থাতে আমরা মনে করি যে রোগীরা হাসপাতালে কখন যাচ্ছে যখন খুব খারাপ অবস্থায় তখন যাচ্ছে আসলে প্রথম দিক থেকে যদি চিকিৎসাটা নিত তাহলে কিন্তু মৃত্যুর হার এত বেশি হতো না মানুষ এখন কিছুটা করোনার ব্যাপারে উদাসীন হয়ে গেছে আগ্রহ হারিয়ে ফেলেছে কিন্তু করোনা কিন্তু আগ্রহ হারায়নি করোনা কিন্তু তার থাবা বসিয়েই চলেছে আমরা লক্ষণ হিসেবে আমরা প্রথম কি যদি ধরে নিই আমরা অনেক অনেক লক্ষণ আছে করোনার বিভিন্ন অ্যাটিপিক্যাল লক্ষণ আছে জাস্ট মুখের স্বাদ যদি চলে যায় নাকের গন্ধ যদি না পায় কেউ এবং খুব সামান্য জ্বর যদি হয় এই তিনটাকেই আমরা করোনা এখন ধরে নিচ্ছি তারপরে 7-8 দিন গেলে কাশি শ্বাসকষ্ট দেখা দিচ্ছে এবং এখন আমি আমি যেহেতু করোনা রোগীর চিকিৎসার সঙ্গে সরাসরি জড়িত আমি লক্ষ্য করছি যে শ্বাসকষ্ট থেকে পেটের সমস্যাটা বেশি দেখা দিচ্ছে পেটের সমস্যা বেশি হচ্ছে আর
পেটে ডায়রিয়া হচ্ছে, পেট ফাঁপা থাকছে, ক্ষুধা একদম চলে যাচ্ছে, খাওয়ার রুচি হচ্ছে না, কিছুই খেতে যাচ্ছে না, পেটে একটা অশান্তি দেখা দিচ্ছে, অনেকেই ডায়রিয়াতে ভুগছে। এটা নতুন ফেনোমেনন, আগেও ছিল কিন্তু এখন, আগে যে আমরা বলতাম গলা ব্যথা, গলা ব্যথা তো অবশ্যই একটা বড় লক্ষণ, শরীর একদম অবসাদ হয়ে যাচ্ছে, শরীর মনে হচ্ছে একদম চলছে না, মানে একদম ভেঙে পড়ছে শরীর এই অবস্থায়। তো এই অবস্থায় যদি আমরা বাংলাদেশে এখন আমি মনে করছি যে এই মানে আজকের থেকে সেপ্টেম্বরের এক তারিখ, সেপ্টেম্বরে আমরা কিন্তু দ্বিতীয় ধাপে আমরা পৌঁছে যাব। কারণ কি, মানুষের মধ্যে এত, আমি মানে সারাটা দিনই তো ঢাকা শহরে চলাচল করতে হয়, তো মানুষের মধ্যে কিন্তু একেবারে মানে করোনার প্রতি একদম অনাগ্রহ, কেউ মাস্ক পরছে না, কিছু সচেতন ব্যক্তি ছাড়া, ইভেন মসজিদে আপনি জুম্মা নামাজ পড়তে যান, যারা মাস্ক পরছে তারা মাস্কটাকে থুতনি নিচে নামিয়ে রাখছে। কিন্তু আমি আপনি মানে কলকাতায় বিশেষ করে মানে পশ্চিমবঙ্গে সেখানে সুশীল সমাজ, সেলিব্রিটি, তারপরে খেলোয়াড় সবাই মিলে কিন্তু সামাজিক আন্দোলন শুরু করছে যে মাস্ক থুতনির মধ্যে রাখা যাবে না, নাক মুখ ঢেকে মাস্ক পরতে হবে। তো আমাদের দেশের কিন্তু সেই যে আমরা সেলিব্রিটি যাদেরকে বলি, সকল সেলিব্রিটি বা বিভিন্ন খেলোয়াড় থাকতে পারে, বুদ্ধিজীবী তো অভাব নেই, সবাই মিলে যদি সামাজিক আন্দোলনটা করে যে না মাস্ক পরতে হবে, মাস্ক যদি সবাই পরে, মাস্ক হচ্ছে কি নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন, মাস্ক যদি বেশি মানে সবাই যদি মাস্কটা আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসটা পরি, তাহলে কিন্তু এই করোনাকে আমরা দমন করতে পারবো। আর একটা যে কথা বলছিলাম যে পিকে না উঠলে কিন্তু ফল হবে না, বোঝাই যাচ্ছে না। আর আমি আমি মানে বলতে পারি, মানে যেহেতু সারাদিন করোনা নিয়ে হিসাব নিকাশ করি, আমি বলতে পারি যে শীতের আগেই কিন্তু এই করোনা অনেক কমে যাবে, অনেক কমে যাবে করোনা, যদি শীতের আগেই, এটা আমার একেবারে দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ। আর আমাদের আমরা মন্ত্রী সাহেবকে নিয়ে অনেক ব্যঙ্গোক্তি করি, অনেক সমালোচনা করি, আসলে মন্ত্রী সাহেব কথাটা খারাপ বলেন এই যে ভ্যাকসিন আসার আগেই করোনা বাংলাদেশ থেকে অনেকটা কমে যাবে, তবে মন্ত্রী পর্যায়ে কিন্তু এই কথাটা বলা উচিত হয়নি, একজন বিশেষজ্ঞ পর্যায়ে যদি কথাটা বলতো তাহলে। এখন মানুষ মাস্ক পরে না বলে আমি অনেকে জিজ্ঞেস করি, বলে মন্ত্রী সাহেব তো বলছে করোনা নেই। তো আসলে মন্ত্রী কথাটা ঠিকই বলেছিলেন, কিন্তু তার মুখ থেকে যদি বলা হতো যে করোনা কমে আসবে, আমরা আমাদের সরকার মানে জননেত্রী শেখ হাসিনা সরকার কমিয়ে মানে যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু আমরা আসলে ওই উনি এইভাবে যদি কথাটা বলতো তাহলে কিন্তু মানুষ এটার অন্য সেন্সটা হতো, সেন্সটা এখন চেঞ্জ হয়ে গেছে, এটা বলা উচিত। মিস্টার মুস্তাক মাহমুদ, একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে যুক্তরাষ্ট্রের পরিস্থিতিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা সবচেয়ে ভিকটিম দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র বলতে হবে, এবং বিশেষ করে আপনি যেখানটাতে আছেন ওয়াহিওর পরিস্থিতি কি সেটা একটু শুনতে যাব। একই সঙ্গে এই দূর থেকে নিজ মাতৃভূমিকে কেমন দেখছেন, বাংলাদেশের করোনা পরিস্থিতি সম্পর্কে আপনার অবজারভেশন যদি থাকে, প্রফেসর মাহমুদ বলছিলেন আপনার কাছে একটু শুনতে চাই। জিল ভাই অনেক ধন্যবাদ, আপনার মাধ্যমে তৃতীয় মাত্রার সব দর্শক এবং শ্রোতাকে অনেক শুভেচ্ছা জানাই। তৃতীয় মাত্রায় আসাটা একটা সম্মানের ব্যাপার, আপনি আমাকে সম্মানিত করেছেন, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের ব্যাপারটা আপনাদের মতোই আমরা খুব ভয় পাচ্ছি, এই যে শীতকাল আসছে, এই শীতকালে আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন সেটা তো আপনাদের রিজনাল একটা প্রস্তুতি, কিন্তু আপনি জানেন যে এই করোনা ভাইরাসটার কোনো ঋতু ভিত্তিক ডিস্ট্রিবিউশন নাই, যেমন কিছু ভাইরাসের আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, রাইনো ভাইরাস, এগুলো শীতকালে আসে, শীতে এদের প্রকোপ হয়, কিন্তু এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো শীত গ্রীষ্ম বসন্ত টেম্পারেচারের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে সেটা বলা যাবে না, কোনো সম্পর্কে আছে বলা যায় না। তো এখন আমরা যে ভয়টা পাচ্ছি যে শীতের কারণে কিছু কিছু রোগীর সংখ্যা এমনিতেই বাড়ে, করোনা ছাড়াও যখন শীতকাল থাকে, যেমন ধরেন অ্যাজমা, নিউমোনিয়া, হাঁচি, কাশি, ব্রঙ্কাইটিস, সিওপিডি, এগুলো বেড়ে যাবে। এর উপরে আবার এই করোনা কেন্দ্রিক যে প্রবলেমগুলো, যে রেসপিরেটরি ডিসঅর্ডার গুলো, যে সাইটোকাইন স্টর্মটা হবে, যে ARDS হবে, মাল্টি অর্গান ফেলিয়ার হবে, এই যে একটা অতিরিক্ত চাপ আসবে আমাদের সিস্টেমের উপরে এবং ব্যক্তিগত জীবনের উপরে, সেটা নিয়ে কিন্তু আমরা এখন বেশ শঙ্কিত, ভীত আছি এবং এটাকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতিটা আসলে দুই ধরনের হতে পারে, যে একটা ব্যক্তিগত লেভেলে প্রস্তুতি নিতে হবে এবং প্রাতিষ্ঠানিক ভাবে প্রস্তুতি নিতে হবে, এটা আগে থেকে আমাদেরকে চিন্তা করে নিতে হবে। আমি জানি যে বাংলাদেশে হয়তো তারা ভাবছেন কিভাবে এটা ঠেকাবেন। যেমন ধরেন ব্যক্তিগত প্রস্তুতি বলতে আমি কি বুঝছি, অবশ্যই আমাকে অতিরিক্ত যত্নবান হতে হবে, স্যার যেটা বললেন যে মাস্কের ব্যবহার বাড়াতে হবে,
ব্যায়াম করতে হবে, রোগ প্রতিরোধক শক্তিকে সক্ষম রাখতে হবে। তারপরে প্রাতিষ্ঠানিক যে ব্যাপারটা, যে আমাদেরকে প্রচুর হাসপাতাল বেড রেডি করে রাখতে হবে, অক্সিজেন রাখতে হবে, পিপিই রাখতে হবে, ডাক্তারদের সুরক্ষা দিতে হবে, তো এসব নিয়েই যুক্তরাষ্ট্র একটু ব্যতিব্যস্ত আছে। আমরাও এখনো কিন্তু বলছি না যে করোনা চলে গেছে, চলে তো যাই নাই, বরং আমরা কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছি যে কিছু মানুষের নতুন স্ট্রেইন দিয়ে ইনফেকশন হচ্ছে। আপনি জানেন যে নেব্রাস্কাতে এক ভদ্রলোক আক্রান্ত হয়েছিলেন 4 মাস আগে, পরে তিনি আরেকবার আক্রান্ত হলেন, ইংল্যান্ড থেকে যখন আসলেন তখন একটা নতুন ভাইরাস নিয়ে আসলেন। করোনা ভাইরাসটাই কিন্তু ডিফারেন্ট স্ট্রেইন, তার মানে হচ্ছে যে এই করোনা ভাইরাস আপনাকে অ্যান্টিবডি এনাফ দেয়নি, প্রথম ইনফেকশনটা তাকে এনাফ প্রোটেকশন দেয়নি। সেটাও একটা বিশেষ বিবেচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে একবার হলেই কি আমি মুক্ত হয়ে গেলাম, আসলে আমি মুক্ত হয়ে গেলাম না। তাই সমস্যাটা ক্রমাগতই জটিল হচ্ছে এবং করোনা আমাদের সাথে থেকে যাচ্ছে। এটাই হচ্ছে আমার যুক্তরাষ্ট্রের ব্যাপারে আমার অবজারভেশন। বাংলাদেশ সম্পর্কে কি বোধ হচ্ছে? এবং প্রফেসর ইকবাল হাসান মামুন যেটি বলছিলেন যে তিনিও মনে করছেন, যেমনটা বাংলাদেশ সরকারের মন্ত্রীও বলছেন, তবে উনি অবশ্য বলছেন যে মন্ত্রী বলা ঠিক হয় না যে করোনা চলে যাবে, কিন্তু কেউই আসলে জানে না। একসময় মনে হয়েছিল যে সংখ্যা, আমরা টেস্টের সংখ্যা কমিয়ে দিলাম, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে হু হু করে বাড়তে শুরু করেছে মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা। এবং প্রথম থেকে একথা নিশ্চিতভাবে বলা যাবে যে টেস্ট যা হয়েছে তা 20-22% নিচে কখনোই কিন্তু নামেনি আক্রান্তের সংখ্যা। সো আমরা শিওর না যে আমরা যদি 1,00,000 টেস্ট করতাম তাহলে আসলে কতজনকে প্রতিদিন পেতাম। এখন হয়তো যেখানে 2-3-4 হাজার লোককে আক্রান্ত পাই, সেই সংখ্যাটা কত দাঁড়াতো? আপনার কাছে কি মনে হয় যে, এবং এই যে COVID-19 ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাংলাদেশের যেটুকু খবরাখবর নিশ্চয়ই রাখেন, আমি আমার ধারণা যে পুরোপুরি পান আপনারা এবং রাখারও চেষ্টা করেন, আপনার কাছে কি মনে হয় যে কোথায় দুর্বলতা, কোথায় স্ট্রেংথ, এবং কি করছি, কি করা উচিত নয়? বাংলাদেশের ক্লিনিক্যাল যে সাইটটা, যে ডাক্তারদের যে চিকিৎসা পদ্ধতিটা, আমি মনে করি যে এটা ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা পদ্ধতি। বাংলাদেশের চিকিৎসকরা অত্যন্ত ভালো ক্লিনিশিয়ান, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এবং এই ইন্টারনেটের যুগে এসে সমস্ত লেটেস্ট জার্নালগুলো, রিসার্চগুলো, পত্রপত্রিকাগুলো সবগুলো বাংলাদেশের ডাক্তার সমাজ পড়ছেন এবং তারা চিকিৎসা দিচ্ছেন, এবং যতটুকু আমাদের লিমিটেড রিসোর্স আছে তাই দিয়ে আমরা আমাদের রোগীদেরকে সেবা করছি। একটা জিনিস আমার কাছে একটু দুর্বলতা মনে হয় যে বাংলাদেশের ডাক্তার সমাজের মধ্যে একটা ঐক্যের অভাব আমি ফিল করেছি। এই যে ধরেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কিংবা বাংলাদেশ মেডিসিন সোসাইটি, এনারা যদি সবাই মিলে এই টেকনিক্যাল দায়িত্বটা নিতেন যে আমরা এই গাইডলাইন ধরে ধরে চিকিৎসা করব। কিছু ডাক্তার আছেন খুব অ্যাগ্রেসিভ, তারা সমস্ত ওষুধ দিয়ে দিচ্ছেন, 1-7, 8, 10 পর্যন্ত সবই খেতে হবে। আবার কেউ কেউ বলছেন যে না, তুমি শুধু আইভারম্যাকটিন খাও, তুমি শুধু অ্যাজিথ্রোমাইসিন খাও। কেউ বলছেন যে 96 হলেই তোমাকে হাসপাতালে যেতে হবে, কেউ বলছে যে না, 90 পর্যন্ত বাসায় থাকতে পারো। এই যে একটা মিক্সড মেসেজ আসছে, কোন একটা সেন্ট্রাল কমান্ড থেকে একটা গাইডলাইন দেওয়া হচ্ছে না। যেমন আমাদের হাসপাতালে আমরা যেটা করি, আমাদের একটা কমিটি আছে যে ইনফেকশাস ডিজিজ কমিটি, তার সাথে নার্স আছে, জনস্বাস্থ্য কর্মী আছে, এরা সবাই মিলে প্রতিদিন সকালবেলা আমরা বসি, বসে আমরা বলি যে আমরা এই নতুন তথ্য পেয়েছি, আমরা এই করছি, এই আমরা করব। তাহলে ওই হাসপাতালের কিংবা ওই শহরের সব ডাক্তার আমরা একই মেসেজটা দিতে চাই আমাদের রোগীদেরকে। তো আমার কাছে মনে হচ্ছে এখানে একটু সমন্বয়হীনতা আছে, এক। আর একটা কথা বলবো বাংলাদেশের ব্যাপারে, আমি যদি ক্লিনিক্যাল সাইডে যাই, আমি কিন্তু শুধু চিকিৎসা করছি 15% লোকের, বাকি যে 85% লোক রয়ে গেছে প্রিভেনশনের দিক থেকে আমরা বাংলাদেশ ভালো করতে পারিনি। প্রিভেনশন করার জন্য যে ধরনের মেসেজগুলো যাওয়া দরকার এবং সেই মেসেজগুলো পালন করবার জন্য যে সহযোগিতা দরকার, আমি সেই সহযোগিতা জনগণকে দেওয়া হয়নি। এই যে আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ বলি, এই যে উড়িষ্যাতে জানেন মানুষজন পাহাড়ে বা বন জঙ্গলে সকালবেলা বাথরুম করতে যেত, জনস্বাস্থ্য কর্মীদেরকে বহুবার বোঝাতে হয়েছে যে এইভাবে বাথরুম করো না, তোমাদেরকে একটা বাথরুম করে দিচ্ছি। এই যে অভ্যাসের পরিবর্তন, মানুষের অভ্যাসের পরিবর্তন অত সহজ নয়। আপনি আমাকে হাত ধুতে বলছেন, কিন্তু আমাকে হাত ধোয়ার জন্য আপনি এনাফ
বেসিন দেননি, আমাকে পথে ঘাটে আপনি সাবান দেননি, আপনি আমাকে মাস্ক পরতে বলছেন কিন্তু আপনি মাস্ক পরার জন্য আমাকে হাতের কাছে মাস্ক দেননি। এই যে একটা সহযোগিতা করা, আমাকে আপনি সোশ্যাল ডিস্টেন্সের কথা বলছেন কিন্তু আপনি বাজার ঘাট এমন ভাবে করে রেখেছেন আমি চাইলেও সোশ্যাল ডিস্টেন্স করতে পারছি না। আমি যে মাস্ক পরি না এই দোষটা শুধু আমার একা নয়, আমার সিস্টেম আমাকে সাহায্য করে না। আমি যে হাত ধোব আমার সিস্টেম আমাকে সাহায্য করছে না। আমি যে সিঙ্গাপুরে গিয়ে ময়লা ফেলি না, কেন আমি ময়লা ফেলি? একই মানুষ, কারণ একই মানুষ আমি ময়লা ফেলি না। কেন ফেলি না? কেন আমি জানি যে এখানে কেউ ময়লা ফেলে না। দু নম্বর, আমার ভয় আছে যে কোনো সময় ক্যামেরা আমাকে ধরতে পারে। তিন নম্বর, সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে আমি জানি আর দু কদম পরে আমি একটা ডাস্টবিন পাবো। এই যে আমি জানি দু কদম পরে আমি ডাস্টবিন পাবো, তখন আমি ময়লাটা পকেটে রেখে দিই, ময়লাটা রেখে দিয়ে আমি ডাস্টবিনে ফেলে। তো আপনি আমাকে শুধু বললেই তো হবে না, আমাকে করার মতো তো জায়গা করেছে। আমি যখন একটা শপিং মলে যাই আপনি তো আমাকে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে দাঁড়িয়ে থাকেন না, আমি কিভাবে হ্যান্ড স্যানিটাইজ করবো? আমি যখন শপিং মল থেকে বের হয়ে আসি আমাকে তো আপনি হাতে একটা স্যানিটাইজার দিচ্ছেন না। এই জিনিসগুলো এখানে আছে। যেমন শপিং মলে সকাল 9টা থেকে 10টা শুধুমাত্র 65 বছরের ঊর্ধ্বের লোকেরা যাবে, তারা হাই রিস্ক গ্রুপ। তো শুধু বললে তো হবে না, আমাকে আপনাকে একটা ব্যবস্থার মধ্যে আনে দিতে হবে, তখন আপনি আমাকে দায়ী করতে পারেন, তখন আমাকে দোষী করতে পারেন। জি, আমি আসছি আবার আপনার কাছে প্রফেসর মাহমুদ। যে প্রসঙ্গ নিয়ে আলোচনা উনি করছেন, উনি মনে করছেন যে শীতের সময় তাপমাত্রার সঙ্গে সম্পর্ক নেই, যে বিতর্ক আসলে আমরা গত কয়েক মাস ধরে শুনছি, এরকম আশ্বাসও শুনছি, এই সামারে চলে যাওয়ার কথা ছিল অনেকের ভাষ্য অনুযায়ী, আগে এরকম একটা ভাব ছিল। সেখানে আপনার কাছে কি মনে হয়, যদি আপনি মনে করছেন যে হয়তো শীতের আগেই আমরা চলে যেতে পারে, কিন্তু আমাদের প্রস্তুতি যদি আমাদের তাদের বডি ওই শীত সহ্য করবার সক্ষমতা রাখে, আমার শীতটা আমার জন্য বেশি, কিন্তু মানে ওনাদের হয়তো এখানে আসলে এটা একটু ওয়ার্মই মনে হবে, বাট আমরা আবার ওইখানে গিয়ে হঠাৎ করে অনেকে আমাদের অনেকে সহ্য করতে আমরা সহ্য করতে পারি না। তো আসলে এটা রাখা দরকার, সেইটি বলছিলাম যে আমাদের শীত। আরেকটা হচ্ছে যে প্রস্তুতি, আমরা তো ডিসেম্বরে যখন উহানে তারপরে আমরা যথেষ্ট সময় পেয়েছিলাম, সেই প্রস্তুতি আমরা নিলাম কিনা। এখন উনি যেটি শীতের কথা বলছেন সেখানটাতে প্রস্তুতি কি? আমরা ভ্যাকসিন নিয়ে অনেক বেশি কথাবার্তা বলছি, আমরা এখন চীনের ভ্যাকসিন ট্রায়াল দিব তালি উৎসাহ আছে, ইন্ডিয়া এসে প্রায় মনে হচ্ছে তৈরি হওয়ার আগেই দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক গবেষণা সাময়িকী যে সেটাতে বলেছে যে লাগামহীন ঝুঁকিতে বাংলাদেশ, তারা বলেছে যে পরীক্ষা খুবই কম হচ্ছে, এই ফিস নির্ধারণটা খুবই একটা মানে অবাস্তব ব্যাপার ছিল বাংলাদেশের মতো গরিব দেশে, এবং নজরদারিতে কর্তৃপক্ষের যে দৃষ্টিভঙ্গির অভাব, যে ডক্টর মাহমুদ বললেন যেটা যে মাস্কের কথা, আসলে মাস্কের যে আমি যে কথা বলছিলাম সামাজিক আন্দোলনে আমরা যাইনি, আর নির্দেশনা যেটা দিয়েছে সরকার একটা যে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে, নির্দেশনা বাস্তবায়ন কে করবে? একটা মোবাইল কোড করা হলো, আমি বলেছিলাম এই চ্যানেলের একটা অনুষ্ঠানে যে একদিন দেখবেন তাদের উপস্থিতি, তারপর আর কোনোদিনই তাদের খুঁজে পাবেন না পুরো ঢাকা শহর বাংলাদেশ, আসলেই দেখা যায়নি তাদের। যদি বাধ্যতামূলক করা হতো তাহলে কিন্তু মাস্ক পরতো, কারণ কি আইন, ও যেটা সিঙ্গাপুরের কথা ডক্টর মাহমুদ বললেন যে সিঙ্গাপুরে আইন আছে দেখে সবাই ওই ওই ডাস্টবিন যে ময়লাটা এটা পকেটে রেখে দিচ্ছে, সামনে গেলে ডাস্টবিনে ফেলে দিচ্ছে, কারণ আইন তো কঠোর না, আইন তো কঠোর করা হয়নি, আমরা তো একটা একটা লকডাউনও দিতে পারিনি। আপনার যে যে আমাদের প্রস্তুতির কথা বললেন, আমরা যে মার্চের 8 তারিখ থেকে যেটা হলো সংক্রমণ প্রথম ধরা পড়লো, তারপর একটা একটা লকডাউন যদি, আমি বারবার বলেছি একটা স্মার্ট লকডাউন দিন, যাতে করে আমরা মানে এই সংক্রমণের চেইনটাকে আমরা কাট করতে পারি। কিন্তু একটা কয়েকদিনের জন্য দেখেছি মানুষ একটু ভয় পেয়েছে, সাধারণ ছুটি, যেটা সাধারণ ছুটি মানে তো ছুটি, মানুষ বেরিয়েছে মানে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছে। তো আসলে একটা লকডাউন, স্মার্ট লকডাউন দেওয়া উচিত ছিল সেই সময়টায়। আমি এবারও বলেছিলাম বিভিন্ন চ্যানেলে বলেছি যে কোরবানির ঈদের আগের 2 দিন এবং পরের 3 দিন একটা লকডাউন দেওয়া হোক, যাতে করে এই যে সংক্রমণটা যে প্রান্তিক পর্যায়ে চলে গেছে ঢাকার থেকে বিভিন্ন, ঢাকা তো একটা পুরোটা পুরো ঢাকাটাই কিন্তু একটা রেড মানে রেড জোন, এখন আমরা হটস্পট বলি, কারণ আমরা দেখছি যে 4,000 যে বলা হচ্ছে লোক মারা গেছে, 2,000-এর বেশি ঢাকাতেই মারা গেছে, এবং
56% কিন্তু ঢাকাতেই এই সংক্রমণের সুতরাং এই ঢাকা থেকে সমস্ত লোক বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়েছে তারা প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে তবে আমি আমাদের শীত যেহেতু ইউরোপ আমেরিকার শীতের মতো নয় তো আমার ধারণা যে আমরা এখন পিকেও চলে যাচ্ছি পিকে যাওয়ার পরে আস্তে আস্তে কমতে থাকবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমি এবং আমি যদি ভুল না করি তাহলে আমি বলবো যে একটা বাংলাদেশের সিংহভাগ এলাকায় কিন্তু এই সংক্রমণটা শেষ হয়ে যাবে কিছু প্রান্তিক পর্যায়ে ছাড়া এটা আর ভ্যাকসিন তো অবশ্যই ভ্যাকসিনের জন্য আমাদের আশায় থাকতে হবে কারণ পার্মানেন্ট যে আমাদের সলিউশন হচ্ছে ভ্যাকসিন কারণ ভ্যাকসিন ভ্যাকসিনের দুটি ডোজ কিন্তু আপনাকে একটা দীর্ঘস্থায়ী ইমিউনিটি দিচ্ছে আর অ্যান্টিবডি টেস্টের কথা তো বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি দিল্লিতে 29% লোক অ্যান্টিবডি ডেভেলপ করছে তাদের শরীরে এবং এটা যদি 50% অ্যান্টিবডি ডেভেলপ করে যায় কোনো দেশের মানুষের তাহলে কিন্তু সংক্রমণের বিস্তার কমে যাবে কিন্তু দিল্লিতে তো কমছে না মানে দিল্লিতে সংক্রমণ মিশন দিচ্ছে না এটা আমার মনে হয় না 50% যখন অ্যান্টিবডি ডেভেলপ করবে মানুষের মধ্যে তখন এটার বিস্তার কমে যাবে হাওয়াতে এটা এবং এটা দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে গেলে আমরা আমরা অনেকটা মুক্ত হয়ে যাব ভ্যাকসিন আসার আগে আগে ভ্যাকসিন তো একটা জাস্ট একটা আমাদের মানে ভ্যাকসিন একটা আসার একটা ব্যাপার কিন্তু ভ্যাকসিনটাই সব না যদিও ভ্যাকসিন একটা গুরুত্বপূর্ণ সারা পৃথিবীকে মুক্ত করার জন্য ভ্যাকসিনের প্রয়োজন আছে এবং দুটি ডোজ দীর্ঘস্থায়ী অ্যান্টিবডি আপনাকে প্রোটেকশন দিবে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে খাবারে আমরা যে যে মশলা খাই যে হলুদ খাই যেটা ইউরোপিয়ানরা খায় না আমেরিকানরা খায় না ইভেন চাইনিজরা খায় না সেই হলুদ এবং বিভিন্ন মশলা এটা মানে খুব ভালো একটা অ্যান্টিবডি মানে ইমিউনিটি আমাদের বাড়াচ্ছে ইমিউনিটি বুস্ট আপ করছে যার জন্য কিন্তু গরিব দেখেন রাস্তার যে বস্তিবাসী করাইল বস্তি বলেন বারোতলা বস্তি বলেন সাততলা বস্তি বলেন খুব মানে মৃত্যুর সংখ্যা একেবারে নাই বললে চলে মৃদু সংক্রমণ হচ্ছে মৃদু সংক্রমণ হচ্ছে যদিও কোনো স্টাডি হয়নি স্টাডি দরকার ওখানে ওখানেও মানে সার্ভে দরকার আরেকটা হচ্ছে যে র্যান্ডম স্যাম্পলিং আমরা করছি না ডক্টর মাহমুদের দেশে আমেরিকাতে দেখা যাচ্ছে বা বিভিন্ন দেশে গাড়ি রাস্তায় থামিয়ে দৈবচনের মাধ্যমে প্রত্যেকটা লোকের সোয়াব নেওয়া হচ্ছে যাদের যাদের সন্দেহ করা হচ্ছে এটা মানে র্যান্ডম স্যাম্পলিং র্যান্ডম স্যাম্পলিংটাও যদি করা হতো তাহলে বাংলাদেশের আমরা অ্যাকচুয়াল সিনারিওটা জানতে পারতাম এই র্যান্ডম মানে পরীক্ষা হচ্ছেই না বলতে গেলে আর ট্রেসিং তো নাই ট্রেসিং নাই কন্ট্যাক্ট আমি মানে কয়েকদিন ধরে মানে ফোন পাচ্ছি চিকিৎসা দিচ্ছি ফোনে টেলিমেডিসিনের মাধ্যমে যে পুরো পরিবার আক্রান্ত হয়ে যাচ্ছে একজন যেখানে ধরছে সেখানে যেখানে পুরো পরিবার একজন মানুষের যে যে আক্রান্ত হয়েছে পজিটিভ তার সঙ্গে 15 মিনিট যদি আপনি থাকেন একসঙ্গে তার শ্বাসটা যদি আপনি গ্রহণ করেন তাহলে বলা হয় ক্লোজ কন্ট্যাক্ট আর অথবা মানে 15 মিনিট তো একটা ঘরে যদি একটা কোভিড টেস্ট পজিটিভ রোগী থাকে 15 মিনিট কেন 15 ঘন্টা 15 দিনও থাকছে সুতরাং পুরো পরিবারই আপনার পজিটিভ হয়ে যাচ্ছে সুতরাং একজনের যদি আমরা ট্রেসিংটা করতাম যে ওই লোকটা পজিটিভ হয়েছে ওই লোকটাকে আলাদা করা আইসোলেট করা এবং তাকে মাস্ক পরানো এবং তার সামনে যারা যাবে তারাও মাস্ক পরে যাবে তাকে আলাদা রাখা এবং তার বিভিন্ন গার্গল করা ফিটকিরি দিয়ে যদি গড়গড়া করে যদি ভাপ নেয় 4 থেকে 6 বার ভাপ নেয় যদি গরম চা খায় বিভিন্ন মশলা দিয়ে তাহলে কিন্তু রোগী এমনি ভালো হয়ে যাচ্ছে আর যেটা ডক্টর মোস্তাক বলছে যে যে আমাদের দেশে যে চিকিৎসার ব্যবস্থা ব্যাপারে আমরা আমি যেটা করি নিজে যে সেটা প্রথম দিনই যদি উপসর্গ সংশ্লিষ্ট উপসর্গ যেগুলি বললাম যে ঘ্রাণ চলে গেছে স্বাদ চলে গেছে বা অন্যান্য লক্ষণ দেখা যাচ্ছে আমি প্রথম দিন অ্যান্টিভাইরাল দিয়ে দিচ্ছি আর যেটা আপনার ইসের সাইটোকাইন স্টর্মের কথা ডক্টর মাহমুদ বললো যে যে মডারেট কোভিডও হয় তো এই দুই একদিন আগে একটা নতুন ওষুধ এসেছে বারিনেস এটা যদি দুটো করে বড়ি 14 দিন খাওয়ানো হয় তাহলে কিন্তু সাইটোকাইন স্টর্মটা চলে যায় অক্সিজেন লেভেলটাও 1 সপ্তাহের মাথায় 95 চলে আসছে 2 সপ্তাহের মাথায় 97 চলে আসছে সিআরপি কমে যাচ্ছে ফুসফুসের মধ্যে যেগুলো স্পট বসছে সেগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে তবে সিভিয়ার ক্ষেত্রে কিন্তু তখন আরো ব্যাপক চিকিৎসা হসপিটালে রেখে তাকে চিকিৎসা করতে হবে ডক্টর মোস্তাক প্রফেসর ইকবাল হাসান মাহমুদ বেশ কিছু প্রসঙ্গ টানলেন সো এগুলো নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে নিশ্চয়ই মত থাকতে পারে একমত হতে পারেন ভিন্ন মতও থাকতে পারে আমি আশা করব যে সেগুলো আপনি রাখবেন আমি ছোট ছোট দুই একটা প্রশ্ন করতে চাই তার সঙ্গে ওই আলোচনার সঙ্গে যুক্ত করে একটি হচ্ছে যে এই যে মাস্ক পরা সোশ্যাল ডিস্টেন্সিং এগুলো আসলে কতদিন মানে হিউম্যান বিং এর পক্ষে কতদিন এটা মেনটেন করা সম্ভব মানে আমরা তো মানুষকে স্পর্শ যদি না করতে পারি একজনের মুখ যদি না দেখতে পারি তার হাসি যদি না দেখতে পারি মানে এইভাবে কি মানুষের সম্পর্ক
বা কাজের সম্পর্ক বলি ব্যক্তিগত সম্পর্ক বলি সেটা রক্ষা করা সম্ভব কিনা, মানে পৃথিবীকে এভাবে কতদিন চলতে হবে? প্রথম প্রশ্ন। এখানে সেকেন্ড ওয়েভের আলোচনা আপনারা দুজনেই করছিলেন, আমরা স্প্যানিশ ফ্লুর কথা জানি, 5 কোটি লোক মারা গেছে এবং সেটিও সেকেন্ড ওয়েভের সময়। সো এখন বলা হচ্ছে যে পৃথিবীর অনেক দেশে সেকেন্ড ওয়েভ, বাংলাদেশে কেউ বলছেন সেকেন্ড ওয়েভ চলছে, কেউ বলছেন সেকেন্ড ওয়েভ সামনে আছে। সো আমার প্রশ্ন যে কি অপেক্ষা করছে আসলে, কোনো প্রেডিকশন করা যায় কিনা এখন পর্যন্ত? যদি আমি নিশ্চিত এবং আমার দর্শকদেরও এই ধারণাটা দিতে চাই যে কারো কথাই শেষ পর্যন্ত চূড়ান্ত, এটি এখনো মনে করবার সময় আসেনি, আপনারা অবশ্য ভিন্ন মত পোষণ করলেও করতে পারেন। আরেকটি হচ্ছে ভ্যাকসিনের প্রসঙ্গ, মিস্টার ইকবাল হাসান মাহমুদ উল্লেখ করছিলেন। আমার প্রশ্ন হচ্ছে অনেকেই অনেক রকমের আশাবাদ ব্যক্ত করছে, কিন্তু এই ভ্যাকসিন আসলে কবে পাওয়া যাবে, আমাদের মতো দেশগুলোতে কবে পৌঁছবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এখানে কি করবার আছে এবং তাদের ভূমিকা আসলে কতটা সহায়ক হবে আমাদের মতো স্বল্পোন্নত দেশগুলোর জন্য বা উন্নয়নশীল দেশগুলোর জন্য, এবং সেখানে তাদের ভূমিকা কি, দক্ষতা ক্ষমতা কি আছে, কতটা আছে, মানে অনেকগুলো প্রশ্ন। আপনি আপনার মতো করে গুছিয়ে বলুন। ধন্যবাদ। ভাই কিছু ব্যাপারে আমি দ্বিমত পোষণ করি। আপনারা বলছেন যে শীতকালটা একটু ভিন্ন রকম, আমরা বাংলাদেশে শীতের প্রকোপ কম, তাই হয়তো ভাইরাসটা কম আসবে। আমরা এই কথাটা কিন্তু ফেব্রুয়ারিতেও বলেছি যে শীতে আসে না। দেখেন, ভাইরাসটা যদি শরীরের ভেতরে চলে যায়, তাপমাত্রা কিন্তু সেই 97.4, আমাদের সবারই 98.4, সরি, আমাদের সবার তাপমাত্রায়। ভাইরাস এই তাপমাত্রা মানে না, ভেতরে যদি যায় তাহলে সেটা ক্ষতি করবেই। এক, এই যে আপনি বলছেন যে বিভিন্ন রকম মশলা খাওয়াতে আমাদের ইমিউনিটি বাড়ছে, এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি পাইনি। এটা হয়তো একটা অ্যানেকডোটাল কথা, যে একটা ধারণা করা হয়। তবে এটাও আমি সত্য বলি যে বাংলাদেশ এত ঘন বসতিপূর্ণ হওয়ার পরেও কেন বাংলাদেশে সংক্রমণটা কম এবং কেন মৃত্যুর হার বলা হচ্ছে কম, এটা একটা প্যারাডক্সিক্যাল ব্যাপার। এটা নিয়ে সত্যি একটা ভবিষ্যতে গবেষণা হবে। অনেকে এটা বলছেন যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, ঈশ্বরের প্রতি আমাদের একটা ভয় আছে সেজন্যে, কিন্তু এগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে বলে আমি মনে করি না। এই কথাগুলো আসলে আমার কাছে ভিত্তিহীন মনে হয়। স্প্যানিশ ফ্লুর কথা আপনি একবার বলেছেন যে সেখানে 500 কোটি মানুষ আক্রান্ত হয়েছিল 1918 সালে, এবং 50 কোটি, বলা হয় যে 50 কোটি মানুষ মারা গেছে। তো সেই স্প্যানিশ ফ্লুর কেস ফেটালিটি রেটটা, সিএফআরটা অনেক হাই ছিল, 5 কোটি মানুষ হবে বোধহয়, 50 মিলিয়ন মারা গেছে। তো তাদের প্রায় 10% ফেটালিটি রেট ছিল। এখন এই যে সার্স কোভ 2, এর ফেটালিটি রেট কিন্তু অত বেশি নয়, এর ইনফেক্টিভিটিটা বেশি, এই বেশি আক্রান্ত করতে পারে, কিন্তু এখনো এর সিএফআর বা কেস ফেটালিটি রেট আমরা বলছি যে 1.3 থেকে 2%। তো আমি মনে করি না যে সেকেন্ড ওয়েভ আসলে আরো মানুষের মৃত্যু হবে, কিন্তু এই যে প্যান্ডেমিক শব্দটা আসলে একটা ইপিডেমিওলজিক্যাল শব্দ, এই শব্দটাতে বোঝা যায় না যে এই রোগটা কি ক্ষতি করলো সারা বিশ্বের। আপনি যেটা প্রথমে বলছিলেন যে বৈশ্বিক যে ক্ষতি হয়েছে, অর্থনৈতিক, সামাজিক, কূটনৈতিক, মানসিক, শারীরিক, এটা একটা ব্যাপক ক্ষতি হয়ে গেল। এই ক্ষতিটাকে কমানোর জন্য আমাকে এখন থেকে ভাবতে হবে, শুধুমাত্র মৃত্যুর সংখ্যা দিয়ে। আর সেজন্য এই যে সঠিক যে পদক্ষেপগুলো নেয়া, সেই পদক্ষেপগুলো এখন থেকে যদি না নেই, তাহলে কিন্তু সেকেন্ড ওয়েভ বলেন কিংবা একটা নতুন ইনফেকশন বলেন কিংবা যদি অ্যান্টিজেনিক শিফট হয়ে এই কোভিড-19টাই যদি 5 বছর পরে কোভিড-25 হয়ে আসে, তখন আমরা কি করবো? তখনও কি আমরা এই একই ক্ষতির সম্মুখীন হব? সেই ধরনের প্রস্তুতি নেওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন এই প্রস্তুতিটা নেওয়াটা বড় যে জিনিসটা, কেউ তো এসে আমাকে আমার দেশকে তো ঠিক করে দিয়ে যাবে না। এর জন্য যে সরকারের সদিচ্ছেটা দরকার, পরিকল্পনাটা দরকার, রিসোর্স দরকার এবং বাজেট দরকার, সেগুলোকে এখন থেকে আমাদের তৈরি করতে হবে। যদি তৈরি করতে না পারি তাহলে আরেকটা ভয়াবহ জিনিস আসবে। আপনি WHO-র কথা বলেছেন, WHO যা করবার তা তো করছে। WHO কোনো ডোনার এজেন্ট না, এটা একটা
টেকনিক্যাল এজেন্ট, সে আপনাকে টেকনিক্যাল সাহায্যগুলো দেবে যে এই ধরনের পিপিই তোমরা পড়বে, এই ধরনের কোয়ারেন্টাইন তোমরা করবে, এই ধরনের N95 করবে। এই যে তার একটা টেকনিক্যাল পরামর্শটা আপনাকে দিচ্ছে, সেই টেকনিক্যাল পরামর্শটা আপনি নেবেন কিনা, আপনি আমার আপনার দেশে প্রয়োগ করবেন কিনা, সেটা আপনার ব্যাপার। WHO এসে তো আপনাকে কি দেবে না, করে দেবে না। WHO চেষ্টা করবে ভ্যাকসিনগুলো সারা পৃথিবীতে স্বল্পোন্নত দেশগুলোতে দেবার জন্য অনুরোধ করবে তার সদস্য দেশগুলোকে, কিন্তু WHO বাধ্য করতে পারে না। তবে আমি নিশ্চিত বাংলাদেশেও ভ্যাকসিন যাবে, বিভিন্ন ডোনার এজেন্সির মাধ্যমে ভ্যাকসিন গুলো যাবে। আমরা 17 কোটি মানুষ আছি, যদি আমি হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে চাই, ধরেন আমাকে 60% লোককে ইমিউনিটি দিতে হবে, ভ্যাকসিন দিতে হবে, তো 17 কোটির 60% হচ্ছে প্রায় 11 কোটি বা 10 কোটি মানুষ। 10 কোটি মানুষ অ্যাডাল্ট ভ্যাকসিন আপনি কি মনে করেন দেয়া এত সহজ? বাংলাদেশের EPI একটা খুব সাকসেসফুল প্রোগ্রাম। এই EPI কে গঠন করতে, এই EPI সিস্টেমটাকে তৈরি করতে 15-20 বছর লেগেছে। আপনি রাতারাতি 16 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পারবেন? সেই অবকাঠামো কি আমরা তৈরি করেছি? আমরা তৈরি করিনি। যেইমাত্র ভ্যাকসিনটা আসবে হুড়মুড় হয়ে যাবে, এ যাচ্ছে ও যাচ্ছে, কে পাবে, কার প্রায়োরিটি, কোথায় দিবেন ভ্যাকসিন গুলোকে, আপনি স্টোর করবেন কি করে, আপনার কি সেই কোল্ড চেইন সিস্টেম আছে? আমরা এগুলো তো আমাকে ভাবতে হবে, আমাকে তো আমার নেতৃত্বকে দূরদর্শী হতে হবে। আজকে আমি যা ভাববো আমাকে তো 3 মাস আগের কথা ভাবতে হবে। তারপর হবে কি জানেন, এই ভ্যাকসিনটা হয়তো নষ্ট হয়ে যাবে, এক্সপায়ার করে যাবে, মিডফোর্ডে সদরঘাটে জিঞ্জিরাতে নকল বের হবে, এটা নিয়ে দুর্নীতি হবে। এইগুলোর প্রস্তুতি যদি আমরা না করি তাহলে কিন্তু এই 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 যে ক্ষতিটা হচ্ছে, মৃত্যুর সংখ্যা কম হতে পারে। আমি আবারও বলছি, মৃত্যুর সংখ্যা দিয়ে কিন্তু এর সর্বগ্রাসী ব্যাপারটা বোঝা যাবে না। এর এর অর্থনৈতিক যে ক্ষতিটা হচ্ছে সেটা আমাকে নেতৃত্বকে এখন থেকেই বুঝতে হবে। নিউজিল্যান্ডের কথা বলি, ধরেন ভিয়েতনাম, কম্বোডিয়ার কথা বলি, তারপরে ধরেন কোরিয়ার কথা বলি, এরা কিন্তু কখনোই কিউরেটিভ সাইড নিয়ে কথা বলেনি। 10-15% লোককে নিয়ে অতটা দিয়েছে, অবশ্যই তারা হাসপাতালকে উন্নত করেছে, তাদের সাকসেসের মেইন জিনিস হচ্ছে প্রিভেনশন, এই যে জনস্বাস্থ্য বিষয়ক ব্যাপারটা, এই যে আমরা দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়কে এক করতে পারিনি। বাংলাদেশে কিন্তু এই মন্ত্রণালয়টা অত্যন্ত ভালো কাজ করেছে। 70 সালে যে ঝড় হয়েছিল, যে পরিমাণ মানুষ মারা গেছে, 90-তে উড়িষ্যার চরে যে ঝড় হয়েছে, যে পরিমাণ মানুষ মারা গেছে, জান মালের ক্ষতি হয়েছে, এখন কিন্তু যদি কোনো সাইক্লোন বন্যা ঝড় হয় অতটা মানুষ মারা যায়নি। এই যে একটা মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয় থেকে শিক্ষা নিয়ে এই দুর্যোগ, এই স্বাস্থ্য দুর্যোগটা আমরা কিভাবে মোকাবেলা করব, তাদের কাছ থেকে আমাদের একটা কোলাবোরেশন করা যেত যদি, এটা খুব দরকার ছিল। এটা এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমি আবার বলছি যে এই করোনা ভাইরাস কিন্তু যাবে না, চিকেনগুনিয়া যায়নি, ডেঙ্গু যায়নি, HIV যায়নি, কলেরা, টাইফয়েড থেকে গেছে। এগুলোকে রেখেই আমাকে আমার জীবন সাজাতে হবে। আপনি বলছেন যে স্পর্শ না করে কিভাবে আমি চলবো, আমি কিভাবে আমাদের আন্তরিকতা হবে এই পৃথিবীতে? একদিন কি আপনি চিন্তা করেছিলেন যে মানুষ কন্ডম ব্যবহার করবে? আমি কি অভ্যাস পরিবর্তন করিনি? HIV পরিবর্তনের জন্য আমি এখন কন্ডম ব্যবহার করছি না? আমি আপনাকে একটা উদাহরণ দিলাম, আপনি জানেন যে থাইল্যান্ডের সিনেটর মিশেল বারাবৈদ্য ঘরে ঘরে সবাই সমিতিতে, থাইল্যান্ড একটা খুব রিস্কি জায়গা আপনি জানেন, প্রচুর HIV হয়, প্রতিটা ঘরে ঘরে গিয়ে তিনি কন্ডম বিতরণ করেছেন, মন্ত্রী লেভেলের একজন ভদ্রলোক। আমি কি আমার অভ্যাস পরিবর্তন করিনি? করেছি, আমাকে অভ্যাস পরিবর্তন করতে হবে। অভ্যাস পরিবর্তন করা অত সহজ কাজ নয়। আপনি যে উদাহরণটা টানলেন সেটা তো একটা বিশেষ মুহূর্তে ব্যবহার করা, কিন্তু মাস্ক পরাটা তো এখন হয়ে গেছে, হয়তো এটা আমাকে সার্বক্ষণিকই পড়তে হচ্ছে, কিন্তু এই সার্বক্ষণিক আমি কতদিন পরবো, 6 মাস, 1 বছর, 2 বছর? আপনি যেমনটা বলছেন যে COVID-19 থেকে যাবে, হয়তো থেকেই যাবে, আপনার কথাই ঠিক, কিন্তু সেই জন্য কি আমাদেরকে এই সারা
গোটা জীবন ভর এই মাস্ক পরে থাকতে হবে কিনা, আমাদেরকে এইভাবেই ডিজিটাল ডিসকাশন করতে হবে কিনা, স্টুডিওতে কোনো কাউকে আনতে পারবো না, আমরা একটা কনফারেন্স করতে হলে এখন ওয়েবিনার করতে হবে, আমরা কাউকেই আর সেই একটা কনফারেন্স রুমে এসে আসবো পরিচিত হবো, সেগুলো হচ্ছে না। যতই আমি বলি না কেন, এই যে আপনার সঙ্গে কথা বলছি নিঃসন্দেহে এর একটা গুরুত্ব আছে, কিন্তু এই কথাটা যখন আপনি আমি সামনাসামনি হব আমাদের সম্পর্কের অন্য একটা মাত্রা সেটা পাবে, যেটা এখান থেকে হবে না, হচ্ছে না। তো আমি জাস্ট ওই প্রেডিকশনটা আপনাকে করতে বলছিলাম বা আপনাদের দুজন কি, যে আসলে এই অবস্থাটা কতদিন চলবে, না এই অবস্থা নিয়েই চলতে হবে আমাদেরকে জীবনভর, সেটা বুঝতে চাইছিলাম। এখন তো ভালো হচ্ছে, এটা নিউ নরমাল, নিউ নরমাল, রাইট? জি, নির্দিষ্ট করে আসলে বলা যায় না, তবে ভ্যাকসিন আসলে একটা অবস্থার পরিবর্তন তো হবে। তারপর এখন যেমন আপনি সব জায়গাতেই হয়তো মাস্ক ব্যবহার করতে হবে না, আপনি যখন গাড়ি থেকে নামলেন তখন তো মাস্ক ব্যবহার করলেন, বাইরে গেলেন বাইরে থেকে বাসায় ফিরে আসলেন, আমার মনে কিছুটা তো সাশ্রয়ী হবে, কিছুটা সহজ হবে। কিন্তু এই মুহূর্তে যেখানে ভাইরাসটা অত্যন্ত প্রকট, এখন বলা যাবে না যে আসলে কতদিন আমরা কিভাবে চলবে, বলা যাবে না। জি, আপনারা সম্মানিত মন্ত্রী মহোদয় বলেছেন যে টিকা এসে গেলে আর মাস্ক পরতে হবে না, আসলে আমি ওনার প্রতি বিনীত মানে সম্মান দেখেই বলতে চাচ্ছি যে মাস্ক চালিয়ে যেতে হবে, পরাটা চালিয়ে যেতে হবে, কারণ টিকা আপনি 10 কোটি লোককে যদি টিকা দিই, 1 কোটি লোকের মধ্যে হয়তো এটা কাজ করবে না, 10 কোটির উপরে যে কাজ করবে তা তো বলা যায় না। তো এই এই মানে মাস্ক চালিয়ে যেতে হবে। আপনি হংকংয়ে যদি যান দেখবেন যে সবাই কিন্তু মানে এই ইসের আগে, কোভিড এর আগে কিন্তু মাস্ক সবসময় পরতো, সার্সের পর থেকে তারা মাস্ক আর খোলেনি, কারণ মাস্ক যেমন বিভিন্ন ভাইরাস কে প্রোটেকশন দিচ্ছে, ইভেন টিউবারকুলোসিস কে প্রোটেকশন দিচ্ছে, সো মাস্ক পরার একটা ট্রেডিশন তৈরি করে ফেলতে হবে। কারণ ধুলা বালি ঢাক বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে পারি যে যে রকমের এয়ারবোর্ন ডিজিজ বিভিন্ন রকমের হয়, টিউবারকুলোসিস থেকে শুরু করে করোনা তো আছেই, মাস্ক আপনাকে প্রোটেকশন দিবে, মাস্ক পরাটার একটা অভ্যাস করে নিতে হবে, এটা একটা মানে স্বাস্থ্যকর একটা অভ্যাস আমি মনে করি। আর যে যেটা ডক্টর মোস্তাক বলে যে করোনা যাবে না, আমি তার সঙ্গে একটু রিফার করতে চাই, সার্স কিন্তু চলে গেছে, সার্সও তো করোনা, মাস্ক কিন্তু চলে গেছে, এগুলো আসে নেই, কলেরার সঙ্গে আর পোলিওর সঙ্গে ওইগুলো, এগুলোর সঙ্গে করোনার মেলানো যাবে। আমি বিশ্বাস করি যে গোটা পৃথিবীকে যদি ভ্যাকসিনেটেড করে বা 70% যেটা 69% বলে আমি একটু বাবার ইয়ে বলছি, 70% লোককে যদি আমরা ভ্যাকসিনেটেড করি তাহলে হার্ড ইমিউনিটি ডেভেলপ করবে, বাকি 30% এমনি এমনি ভালো হয়ে যাবে। সুতরাং করোনা একটা সময় চলে যাবে, আবার নতুন ভাইরাস কোনটা আসবে আমরা জানছি না, তবে আমার নিজস্ব বিশ্বাস যে সার্স মাসের মতো চলে যাবে, 25 আসতে পারে, আবার 100 বছর পরে যদি আবার ঘুরে আসে। আর যেটা মশলার কথা সেটা বললেন আপনি, দেখেন WHO-র মহাপরিচালক বলেছিলেন যে বাংলাদেশে লাশের রাস্তাঘাটে লাশ পড়ে থাকবে, আল্লাহর রহমতে কিন্তু তা হয়নি। আমাদের দেশের মানুষের যে খাবার অভ্যাস, খাবার অভ্যাস মানে উপমহাদেশে আমি বলবো, ইভেন ভারতেও কিন্তু অসংখ্য সংক্রমণ ঘটছে, কিন্তু পাকিস্তানে কিন্তু সেখানে কিন্তু মৃত্যুহার অনেক কম, মৃত্যুহার অনেক কম, কারণ এই মশলা কিন্তু আমাদের একটা প্রোটেকশন দিচ্ছে, বিশেষ করে হলুদ, এই যে দুধের মধ্যে হলুদ মিশিয়ে খাওয়া বা তরকারিতে একটু হলুদ বেশি দেওয়া, বিভিন্ন মশলা, এটা উপমহাদেশের একটা স্টাইল, সেই জন্য উপমহাদেশে কিন্তু মৃত্যুর হার তুলনামূলকভাবে অনেক কম, বিশেষ করে বাংলাদেশে তো অনেক কম, আর গরিব মানুষ বস্তি সেখানে তো একেবারে খুবই কম বলবো আমি। আর ভ্যাকসিন ব্যাপারে একটু কথা বলতে হবে, উনি যেটা আমি যদি বুঝেছি উনি বলেছেন যেটা হতে পারে, কিন্তু এর কোন বিজ্ঞানসম্মত এখনো কোনো ব্যাখ্যা, হারবাল কোনো কিছু তো এখন তো মানে বিজ্ঞানসম্মত নয়। তারপরে তো আমাদের দেশের মানুষ একটা সময় ছিল তুলসী পাতা আদার রস খেয়ে জ্বর ভালো হয়ে যেত, এখন অ্যান্টিবায়োটিকের যুগে তো আর এগুলো কোনো কাজ করছে না। তবে মশলা যে ডেফিনিট একটা ভূমিকা আছে, অ্যান্টি অক্সিডেন্ট ভূমিকা আছে, সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আর ভ্যাকসিন মানে ভ্যাকসিন নিয়ে যদি কথা বলতে হয় তাহলে ভ্যাকসিনের যে মানে আসতেছে সেটা যে আমরা জানি যে ভ্যাকসিন একটা চুক্তি করলো অ্যাস্ট্রাজেনিকা এবং অক্সফোর্ডের সাথে, সেটা তো জানুয়ারি মাসে ভ্যাকসিন আশা করছে যে ওরা জানুয়ারি মাসেই দিতে পারবে খুবই কম মূল্যে। আর আমরা গরিব হওয়ার একটা লাভ আছে যে গরিব হওয়াতে WHO মানে বিনা পয়সায় কিন্তু 20% ভ্যাকসিন WHO আমাদেরকে দিবে, সুতরাং ভ্যাকসিন যদি আমরা পেয়ে
পেয়ে যাই তাহলে তো একটা বিরাট একটা পাওয়া আমি মনে করি। তো ভ্যাকসিন এখন আপনি কি মানে আমি কি WHO এর দেয়া সেই ভ্যাকসিন ব্যবহার করব না যেমনটা ডক্টর মুশতাক বলছিলেন জিঞ্জিরায়? না, আমরা আমাদের আমার মনে হয় যে এর মধ্যে জানুয়ারির আগে অলরেডি আর একটা তো প্রথম ধারণা করা হয়েছে। আরেকটা প্রশ্ন আমি একটু এটা বলে দিই যে ব্যবস্থাপনার কথা যে আগে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা পাবে, তারপর সিনিয়র সিটিজেনরা পাবে, এবং যাদের কোমরবিডিটি আছে হাই ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কার্ডিয়াক ডিজিজ ক্যান্সার এরা পাবে, তারপরে হলো অন্যান্য। সুতরাং এটা ধাপে ধাপে হবে। নিশ্চয়ই সরকার একটা আমি যতদূর জানি যে সিস্টেম ডেভেলপ করছে এবং যে ইনজেকশন তৈরি হচ্ছে এবং ভ্যাকসিনকে বিরাট একটা খরচ করছে। সরকারেরও তো প্রায় 10,000 কোটি টাকা থোক বরাদ্দ রেখেছে করোনার জন্য। সুতরাং এটা নিয়ে আমি আশাবাদী। আমি WHO মহাপরিচালকের মধ্যে নিরাশাবাদী না যে 15 বছর চলবে, সারা জীবন চলবে। আমি বিশ্বাস করি এই শীতের আগে সিংহভাগ সংক্রমণ চলে যাবে। আরেকটা হচ্ছে যে যেহেতু এডিনো ভাইরাস ভেক্টর ভিত্তিক ভ্যাকসিন যে অক্সফোর্ড তৈরি করছে এবং ডক্টর মাহমুদের দেশেও যে মডার্না যেটা করছে সেটাও ট্রাম্প সাহেব এবং আমেরিকানরা চাচ্ছে যে শীতের আগে আগেই পৌঁছে দেওয়ার জন্য ভ্যাকসিনটা, কারণ ওখানকার শীত তো ভয়ঙ্কর শীত। শীতের আগে মানে মডার্না চেষ্টা করছে যে মানে আমেরিকানদের দিয়ে দেওয়া, কারণ মানে এটা একটা ওই যে আপনি বলেছিলেন যে করোনা একটা রাজনীতি, করোনা একটা অর্থনীতি, করোনা বিভিন্ন রকমের একটা, আর ভ্যাকসিন নিয়েও রাজনীতি চলছে, বাণিজ্য চলছে, প্রেশার চলছে, বিভিন্ন দেশ আমাদেরকে বিভিন্ন দেশকে প্রেশার দিচ্ছে, আমি আর ওইটা নামটা বললাম না। তো এগুলো তো চলছেই। তারপরও এইটা যেমন থার্ড স্টেপটা হচ্ছে, আমরা যে প্রথম স্টেপটা বলি এটা কার্যকারিতা, দ্বিতীয় স্টেপটা হচ্ছে নিরাপত্তা, দ্বিতীয় ধাপ যেটা, তৃতীয় ধাপটা হচ্ছে নিরাপত্তা এবং কার্যকারিতা। সুতরাং দুটো যদি পার হয়ে আসে তৃতীয় ধাপটা কিন্তু আমি আশা করি যে সিনোভ্যাক হয়তো ডিসেম্বরে আমরা পেয়ে যাবো সিনোভ্যাকের কাছ থেকে, চাইনিজ যেটা ওদের সঙ্গে যেহেতু চুক্তি হয়েছে ওরা খুবই কম মূল্যে আমাদের দিবে। আর যেটা অক্সফোর্ড যেটা খুব ভালো মানে ভ্যাকসিন, আসলে সব ভ্যাকসিন আমাকে অনেকেই প্রশ্ন করে, প্রতিদিনই আমি প্রশ্নের সম্মুখীন হচ্ছি কোন ভ্যাকসিনটা ভালো, রাশিয়ান ভ্যাকসিন ভালো হবে না অক্সফোর্ড ভালো হবে না চাইনিজ ভালো হবে, সব ভ্যাকসিনই ভালো। কারণ জিনোম একটা তো একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, জিনোমটা এভাবে তৈরি করা হচ্ছে যে ভ্যাকসিন তৈরি করার আগে যে এটা যদি সব মানে পসিবল সব কিছুকেই কভার করে, যদি মিউটেশনও হয় সেগুলোকে যদি কভার করে, তো সব দেশের জিনোমে প্রায় একই রকম। সুতরাং ভ্যাকসিন সব ভ্যাকসিনই ভালো, সব ভ্যাকসিনই আপনার কাজ করবে, এই ব্যাপারে আমি আশাবাদী। আর আর যে আরেকটা বড় বিপদ যেটা সামনে আসছে যে করোনা ভালো হয়ে যাওয়ার পরও কিন্তু অনেকেই বিভিন্ন রকমের সমস্যায় ভুগছে বা ভুগবেও, যেমন আপনার জটিলতা থেকে যাবে যে একটা কোমরে ব্যথা সবসময় লেগে থাকবে, মেরুদণ্ডে ব্যথা, মাথা ঘোরানো, দুর্বলতা, স্মৃতিভ্রম, সবকিছু ভুলে যাচ্ছে অ্যামনেশিয়া যেটা, তারপর অস্থিরতা, সবসময় অস্থিরতা, এই করোনা চলে যাওয়ার পরও এগুলো দেখা যাচ্ছে। সুতরাং এর জন্য আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে সপ্তাহে 2 দিনের জন্য করোনা ফলো আপ ক্লিনিক শুরু করা হয়েছে ইম্পেরিয়াল, লন্ডনের ইম্পেরিয়াল কলেজ এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির আদলেই করা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজও শীঘ্রই করা হবে, যাতে করে এই যে আফটার ইফেক্টগুলো কীভাবে মোকাবেলা করা যায় সেই জন্য, আর এগুলো যাতে মানে না হয় সেই পর্যায়ে না হয় সেই জন্য আমি দুটো ওষুধের কথা বললাম যে আমি অ্যান্টিভাইরালটা প্রথম দিকে শুরু করতে দিতে চাই, প্রথম দিন থেকেই, এবং বাড়ি এনে যে ওষুধটা আসছে যে সাইটোকাইন স্টর্মটা যদি আমরা একেবারে প্রথম দিকেই মানে প্রিভেন্ট করতে পারি তাহলে কিন্তু এই মানে কমপ্লিকেশনগুলো হবে না, রোগীকে হাসপাতালে নিতে হবে না। নিয়মিতভাবে অক্সিজেন লেভেলটা যদি আমরা দেখি যে না এটা খুবই কমে যাচ্ছে তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি হসপিটালে শিফট করাতে পারবো একটা রোগীকে, এবং সাধারণ অক্সিজেন এগুলো কাজ হবে না, তখন হাই ফ্লো নেজাল ক্যানুলা ইউজ করতে হবে। এবং আমরা দেখেছি বরিস জনসন ইংল্যান্ডের, তাকে ICU দেওয়া হয়েছিল, তাকে কিন্তু ICU ইন্টারভেনশনাল কিছু করতে হয়নি, শুধু অক্সিজেন দিয়েই তাকে ভালো করা হয়েছে, লিটারের পর লিটার অক্সিজেন দেওয়া হয়েছে। সুতরাং আমি একজন আশাবাদী লোক, আমি আশা করি যে আমরা করোনা থেকে ইনশাল্লাহ মুক্তি পাবো। বিশ্বব্যাপী আসলে রাজনৈতিক নেতৃত্ব বা যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত তারা আসলে জনস্বাস্থ্যের বিষয়টা খুবই অবহেলা করেছেন। তো আমরা এতক্ষণ তো চিকিৎসা বিজ্ঞান নানা বিষয় নিয়ে কথা বললাম, রাজনৈতিক নেতৃত্বের বা যে দেশে দেশে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের যে ভুলগুলো, সেটি উন্নত হোক, উন্নয়নশীল হোক আর দরিদ্র রাষ্ট্র হোক, তারা আসলে কি কি ভুল করলো এবং সেই ভুলগুলো থেকে আসলে আমরা কি কি শিক্ষা গ্রহণ করলাম বা সেই শিক্ষাটা আসলে গ্রহণ করে সেখান থেকে
যে করণীয়গুলো সেগুলো কথাটা করতে পারলাম যদি একটু আপনার কাছ থেকে শুনি, এবং ভ্যাকসিন নিয়ে যেটি প্রফেসর ইকবাল হাসান মাহমুদ বললেন সেখানে যদি আপনার কোনো অবজারভেশন থাকেন, কারণ ভ্যাকসিন নিয়ে নানা রকমের বিতর্ক আছে, নানা রকমের রাজনীতি ইতিপূর্বে দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশে যদি দাঁড়িয়ে আমরা দেখি যে এক ধরনের টানা হেসরাও চলছে, তুমি আমার কাছে আসো তোমাকে আমি এই দিব, তোমাকে আমি ওই দিব, চীনকে দেখতে পাচ্ছি, ভারতকে দেখতে পাচ্ছি, এই অবস্থার মধ্যে আছে। একটু সব মিলিয়ে শুনতে চাই, আমরা একটু শেষের দিকেও চলে এসেছি। ভ্যাকসিনটা হচ্ছে একটা বিজ্ঞান, আপনি কোন জায়গাটাকে সময় কালক্ষেপণ কম করতে পারেন, ম্যানুফ্যাকচারিং এর সময়টা আপনি কমাতে পারেন, আপনি এখন থেকে সবকিছু তৈরি করে রাখেন যে আপনি তাড়াতাড়ি করে ভ্যাকসিনটা তৈরি করবেন, কিন্তু ভ্যাকসিনের যে ফেজ গুলোর কথা বলছেন, যে ট্রায়ালের কথা বলছেন, বিজ্ঞান যে সময়টা বেঁধে দিয়েছে, বিজ্ঞান যে পরিমাণ রোগীর উপর পরীক্ষা করার জন্য বেঁধে দিয়েছে, এটাকে নিয়ে তো আপনি রাজনীতি করতে পারেন না। ভ্যাকসিন যদি অ্যান্টিবডিকে নিউট্রালাইজ করতে না পারে, শরীরের ভেতরে গিয়ে যদি সে করোনাকে মারতে না পারে, করোনা যদি লেগে যায় ভ্যাকসিনের গায়ে এবং সেই ভ্যাকসিনটা যদি নিউট্রালাইজ অ্যান্টিবডি তৈরি করতে না পারে, জানেন সেই ভ্যাকসিনটা অ্যাটম বম হয়ে যাবে শরীরের ভেতরে। এই অ্যান্টিজেন যেই ভ্যাকসিনটা যার গায়ে একটা করোনা লেগে গেল কিন্তু করোনাটা মরল না, সেই পার্টিকেলটা শেষ করে ফেলবে আপনাকে, সাইটোকাইন স্টর্ম আরো বাড়িয়ে দেবে। তো আপনি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের শরীরে একটা ভ্যাকসিন ঢোকাবেন, সেটা কি আপনি পরীক্ষা করে নেবেন না? নিতেই হবে। রাজনীতি, এই যে আমাদের সরকার, তার একটা ইলেকশন আছে নভেম্বরে, এই নভেম্বরের ইলেকশনের গিমিক হিসাবে সে বলছে যে আমি আমার ইলেকশনের আগেই তোমাদেরকে ভ্যাকসিন এনে দেব। এটা তো বিজ্ঞানের উপরে হস্তক্ষেপ করা। আপনি মানুষের জীবন নিয়ে তো ছিনিমিনি খেলতে পারেন না। আপনি নেতৃত্বের ভুলের কথা বলেছেন, দূরদর্শিতা, এই যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া, একটা নেতৃত্ব প্রমাণিত হয় কখন? যখন নেতৃত্ব চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কোভিড একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে আমাদের সরকার, আমি বলছি আমেরিকার সরকার, পারেনি। তাকে বহুদিন থেকে, 3 মাস আগে থেকে তাকে বলা হয়েছে যে একটা ভাইরাস এসছে, তুমি সাবধান হও। সে তার রাজনীতির কথা ভেবে সাবধান হয়নি, এই যে তার ডিসিশন নিতে ডিলে হলো, এটা একটা বড় ভুল। ভুল হয়েছে, এই ভুলটাকে সে কভার করার জন্যে বিজ্ঞানের উপরে হস্তক্ষেপ করলো। সে বলল কি, হাইড্রক্সিক্লোরোকুইন খুব ভালো জিনিস, এই জিনিসটা দিতে থাকো, অথচ তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সে এটা নিয়ে ক্যাম্পেইন করে বেড়ালো, সে মিটিং মিছিল সমাবেশকে এনকারেজ করলো, এখনো ভদ্রলোক মাস্ক পরেন না, তার সমাবেশে কোনো মানুষ যায় না, সে প্রিভেন্টিভ মেডিসিনটাকে কোনো থোড়াই কেয়ার করলো, পাত্তাই দিল না। তো সে নিজেকে এনকারেজ, মানে মানুষজনকে সে এনকারেজ করলো না, এই যে ভুলটা হলো। তারপরে চায়নার নেতৃত্ব, চায়না মনে করলো কি যে আমি আমার শহরের ভেতরেই এটাকে কন্টেইন করতে পারবো, সে তথ্যটা গোপন করলো। চায়না নেতৃত্ব গোপন করে আজকে পৃথিবীতে এত বিরাট বড় একটা ক্ষতি করে গেল। গত পরশু ওয়াশিংটন পোস্টে এসছে, যদি আমরা ঠিক সময়ে ঠিক পৃথিবীতে 70,000 মানুষের জীবন আমরা বাঁচাতে পারতাম, প্রতিটি জীবনই মূল্যবান, প্রতিটি মৃত্যুই মর্মান্তিক, 70,000 মৃত্যু আমরা নিজেরা করেছি। তাহলে আমাদের শিক্ষাটা কি, আমাদের ভুলের শিক্ষাটা কি, নিউজিল্যান্ডের শিক্ষা কি, কম্বোডিয়া ভিয়েতনামের শিক্ষা কি? শিক্ষাটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সরকারকে রুথলেস হতে হয়, নির্মম হতে হয়, তাদেরকে নির্দয় হতে হয়, তাদেরকে স্বচ্ছ থাকতে হয় জনগণের সাথে, তাদেরকে স্বচ্ছ থাকতে হয়, তাদেরকে জনপ্রেমী এবং জনদরদী হতে হয়। এটা যদি না হয়, অন্য কোনো ভাবে যদি তারা কভার করতে চায়, তাহলে এটা ধরা পড়ে যাবে, সভ্যতা ছাড়বে না, সভ্যতা এই নেতৃত্বকে দায়ী করবেই কোনো না কোনো ভাবে। তাই আমি মনে করি যে নেতৃত্বকে এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত নির্দয় হতে হবে, সার্ভেলেন্স সিস্টেমটাকে বাড়াতেই হবে, নজরদারি সিস্টেমটাকে বাড়াতেই হবে, এয়ারপোর্ট, সিপোর্ট, ল্যান্ডপোর্ট, সমস্ত জায়গায় যে মানুষজন ঢুকছে তাদেরকে কন্ট্রোল করতে হবে। এই যে এটা একটা গ্লোবাল ভিলেজ, আপনি পাশের বাড়িতে হয় আপনি কি করে বলেন যে আপনার বাড়িতে আসবে না?
প্রতিদিন প্লেন যাচ্ছে, শিপ যাচ্ছে, আপনার বাড়িতে আসবেই, আপনাকে সেই জায়গাটা দখল মানে বন্ধ করতে হবে, সিল করতে হবে। এই যে আমি যেমন এখানে একটা যদি আমি ক্ল্যামিডিয়া রোগী, একটা যৌন রোগ ক্ল্যামিডিয়া বা এরকম অনেক রোগ আছে, যেই মাত্র আমি এটা পেলাম আমার চেম্বারে, সাথে সাথে আমাকে রিপোর্ট করতে হয় লোকাল হেলথ ডিপার্টমেন্টে যে আমি একটা রোগ পেয়েছি। যেই মাত্র আমার ল্যাবরেটরি একটা সন্দেহজনক ব্যাকটেরিয়া বা ভাইরাস পেল, সাথে সাথে সেই হেলথ ডিপার্টমেন্টকে রিপোর্ট করে। এই যে সার্ভেলেন্সের ব্যাপারটা, এই যে আমাদের সিভিল সার্জনের অফিস আছে, এই যে আমাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আছে, এই যে আমাদের গ্রাম কর্মী আছে, ইপিআই কর্মী আছে, স্যানিটেশন কর্মী আছে, যখনই তারা কোনো একটা লক্ষণ, অ্যাবনর্মাল লক্ষণ পাবেন, আমি শুধু কোভিড এর ক্ষেত্রে বলছি না, সাথে সাথে সেটা রিপোর্ট করা, জানানো। এবং আমি যদি রিপোর্ট না করি, জানেন আমার চাকরি চলে যাবে, যে তুমি রিপোর্ট করনি কেন, তোমার কারণে আরো 10টা লোক ইনফেক্টেড হয়েছে। এই যে নজরদারিটা বাড়ানো গণ জনস্বাস্থ্যের জায়গায়, সেই জায়গাতে আমার দুর্বলতা আছে। আপনি এখন মাপ পেয়ে যাবেন করোনাতে, 3 বছর পর কিন্তু আরেকটা ভয়াবহ করোনা আসবে, আরেকটা ভাইরাস আসবে, আপনি কি আরো মৃত্যু আশা করেন? এই শিক্ষাগুলো আমাদের নিতে হবে, আমাদের বাজেট বাড়াতে হবে। মাত্র স্বাস্থ্য খাতে 4-5% বাজেট, এই বাজেট দিয়ে তো হবে না। তো জি আমার মনে হয় এক লাইনে একটু শেষ করে দিতে হবে, আমাদের সময় নেই। নিজেও পড়েন না মাস্ক পরার একেবারে এগেনস্টে উনি, ইভেন তার যে আপন ছোট ভাই যে মারা গেলেন কয়েকদিন আগে 72 বছর বয়সে, তিনি তো করোনাতে মারা গেছেন, কিন্তু এটা প্রকাশ পর্যন্ত করতে পারলেন না যে তার ভাই করোনাতে মারা গেছে। সম্ভবত ডক্টর মাহমুদ আরো ভালো বলতে পারতেন এটা নিয়ে। তো আসলে যে কথাটা উনি বললেন যে এত, আসলে একটা ভ্যাকসিন তৈরি করতে 5-10 বছর লেগে যায়, এটা তো নিয়ম, অবশ্যই আমি স্বীকার করি ডক্টর মাহমুদ, কিন্তু এখন তো প্যান্ডেমিক, এখন সময় যেহেতু খুব কম, খুব ফাস্ট ট্র্যাকে এখন এটা কাজ চলছে সারা বিশ্বে। সেখানে যদি কোনো ভুল হয় না কেন, তার একটা ব্যাখ্যা আছে যে সেখানে অ্যাডজুভেন্ট বা কেমিক্যাল একটা ইউজ করা হয় সঙ্গে, যাতে করে এর সাইড এফেক্টটা কমানো যায়। এই অ্যাডজুভেন্টও কিন্তু একটা যে ভাইরাসের বিরুদ্ধে, করোনার বিরুদ্ধে যে আমাদের দেহের যে প্রতিরোধ কোষগুলো আছে সেগুলোকে উজ্জীবিত করে, এবং এই অ্যাডজুভেন্ট ইটসেলফ সেটা ওই ভাইরাসকে কিল করবে, এবং ভাইরাস মানে ভ্যাকসিনের যে সাইড এফেক্ট গুলো সেগুলোকে দূর করবে এই অ্যাডজুভেন্ট। তো আমরা আশা করি যে যেহেতু মানে পুতিন সাহেবের মেয়েকে পুতিন সাহেব নিজেই দিয়েছেন, সেটা আর কিছু হয়নি, বা রাহাত বলে একটা ছেলে আবুধাবি বাংলাদেশের, পুতিন সাহেবের মেয়েকে পুতিন সাহেব নিজেই দিয়েছেন, তার কিছু হয়নি। পুতিন সাহেবের কথা, পুতিন সাহেবের কাজ কতটা বিশ্বাসযোগ্য সেটাও তো ভাবতে হবে। রাশিয়ান আর্মিকে সবাইকে দেওয়া হচ্ছে, পিপলস লিবারেশন আর্মির সবাইকে দেওয়া হচ্ছে, আমাদের রাহাত বলে ছেলেটার যে অক্সফোর্ড ভ্যাকসিন মানে তাকে ভ্যাকসিন সিনোভ্যাকের ভ্যাকসিনটা দেওয়া হলো, সে কিন্তু আর কোনো সাইড এফেক্ট কিন্তু সে বলেনি, যে শুধু বলেছে আমার একটু মাথা ঘুরিয়েছে, এছাড়া সে ভালো আছে আমি যতদূর খবর পাচ্ছি, রাহাতের কোনো কমপ্লিকেশন হয়নি ভ্যাকসিনে। আশা করি ভ্যাকসিনে কোনো কমপ্লিকেশন হবে না, যে মানে এই এই যে অ্যাডজুভেন্ট সেটাই প্রোটেকশন করবে, এবং আমরা খুব তাড়াতাড়ি এই বিশ্ব এই মানে খুব মানে ভ্যাকসিন পেয়ে যাব। এবং ভ্যাকসিনের পরে আমাদের সতর্ক থাকতে হবে সব সময়ের জন্য, যে সতর্কতা কিন্তু যে হাল ছেড়ে বসে থাকবো সেটা হবে না। আর যে মানে পরবর্তী সমস্যাগুলো, যে করোনার পরবর্তী ভালো হয়ে যাওয়ার পরবর্তী সমস্যাগুলো যাতে আমরা ফেস করতে পারি, সেজন্য কিন্তু এই যে করোনা ক্লিনিক বা চিকিৎসকের সঙ্গে সবসময় পরামর্শ থাকতে হবে, যাতে করে পরবর্তী যে সাইড এফেক্টগুলো আছে, সে মাথা ঘুরানো, ভুলে যাওয়া, হ্যালুসিনেশন, দড়ি দেখলে সাপ মনে করা, এগুলো কিন্তু মানে যাতে করে না হয় সেজন্য সচেষ্ট হতে হবে আমাদেরকে। আমার একটা ছোট্ট কথা, রাহাত কি প্লাসেবো পেয়েছে না ভ্যাকসিন? না, ভ্যাকসিন পেয়েছে, তাকে প্লাসেবো দেওয়া হয়নি আমাদের দেশে। যেটা তাহলে তো এটা কোনো ট্রায়ালই হলো না, ট্রায়ালটা হতে হবে ডাবল ব্লাইন্ডেড। যে দিবে সেও জানবে না যে প্লাসেবো দিল না ভ্যাকসিন দিল। রাহাত এখন ভালো আছে, রাহাত জানবে কি, রাহাতকে যে দিয়েছে তার মানে সে কর্তৃপক্ষ তো জানে, কিন্তু যে পুশ করেছে সে জানে না যে সে প্লাসেবো দিল না। রাহাত জানলো কি, রাহাতের কোন সাইড এফেক্ট হচ্ছে না সম্ভবত ভ্যাকসিন মানে আমি জানি না, যে প্লাসেবো দেওয়া হলো, প্লাসেবো পেয়েছে বলে হয়তো বা তার কোনো সাইড এফেক্ট হচ্ছে না।
আমাদেরও একই অবস্থা এবং গোটা পৃথিবীর মানুষেরই একই অবস্থা। এর সঙ্গে কতদিন চলতে হবে সেটি বলা খুবই দূরহ, তবে এটি নিউ নর্মাল, এর সঙ্গে মানিয়ে চলবার অভ্যাসটা আসলে আগে তৈরি করতে এবং তার জন্য ওই যাদেরকে ধরেনি কোভিড নাইনটিন তারা কিভাবে নিজেদেরকে রক্ষা করবেন সুরক্ষার জায়গাটাকে অনেক বেশি মনোযোগ দিতে হবে। প্রসঙ্গে যে চিকিৎসকরা আমাদের দেশে বিশেষ করে এক একজন এক এক রকম কথা বলছেন ঔষধের ব্যাপারে, চিকিৎসার পদ্ধতির ব্যাপারে, সেই জায়গায় ওনারা একথা অবশ্য দুজনে একজন যুক্তরাষ্ট্র থেকে একজন ঢাকায় বসে বলছেন যে বাংলাদেশের চিকিৎসকরা অনেক বেশি উন্নত মানের চিকিৎসা দিতে পারছেন বা ভালোভাবে ম্যানেজ করতে পারছেন, কিন্তু তারা যদি একই সুরে সবাই কথা বলতেন, কথা বলতে পারতেন বা টেকনিক্যাল দায়িত্বটা যাদের তারা, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে হয়তো অনেক সহজ হতো। দুজনেই মনে করেন যে প্রিকশন প্রিভেনশন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে সিস্টেমের উপরে খুবই জোর দেওয়া দরকার, ব্যবস্থাপনাটা নিশ্চিত করা দরকার, ব্যবস্থাটা নিশ্চিত করা দরকার। সেখানে নীতি নির্ধারকদের বা সরকারের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটিও আলোচনার মধ্যে বেরিয়ে এসেছে। সমস্যাটাকে একটা বৈশ্বিক সমস্যা এবং এই বৈশ্বিক সমস্যা কেবলমাত্র স্বাস্থ্য মৃত্যু ঝুঁকির মধ্যে সীমাবদ্ধ নয়, যেহেতু কাজেই এর নানা রকমের উপসর্গ আছে, নানা রকমের সংকট আছে স্বাস্থ্যের ক্ষেত্রে, যেমনটা ডক্টর ইকবাল হাসান মাহমুদ বলছিলেন, যেমনটা আমি শুরু করেছিলাম এবং পরে ডক্টর মুশতাক মাহমুদও বলছিলেন যে এর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক, মনস্তাত্ত্বিক নানা সংকট আছে। সেই সব সংকট কিভাবে মোকাবেলা করা যাবে এবং এগুলো দীর্ঘমেয়াদী সংকট, অনেকগুলো হয়তো অনেকের মধ্যে ট্রমাটাইজড হয়ে থাকবেন অনেকে, সেই সব সংকট কিভাবে মোকাবেলা করা বা অর্থনৈতিক সংকট কিভাবে মোকাবেলা করবে সেগুলোর জন্য একটা পূর্ণ প্রস্তুতি থাকা দরকার। ভ্যাকসিনের প্রসঙ্গে এসে সেটি নিয়ে দু চিকিৎসক খানিকটা ভিন্ন মত, খানিকটা বিতর্ক করছিলেন, কিন্তু ভ্যাকসিন যদি আসেও সেই ভ্যাকসিন ব্যবহার করবার প্রস্তুতি যেটি ওনারা দুজনে একমত, সেই প্রস্তুতিটা আমাদের আছে কিনা সেটি কিন্তু খুবই গুরুত্ব সঙ্গে বিবেচনা রাখা দরকার, না থাকলে সেই প্রস্তুতিটা নেওয়া দরকার। এবং সব কথা শেষ কথা, মৃত্যুর সংখ্যা বা আক্রান্তের সংখ্যা দিয়ে এটি আসলে বিচার করলে চলবে না, এই সংকট একটা মহাসংকট, এই সংকট আমাদেরকে আরো কোন মহাসংকটের দিকে নিয়ে যাবে সেটি আমরা বলতে পারছি না। কাজেই এখন থেকে অভিযোগ পাল্টা অভিযোগের চাইতেও বড় কথা হচ্ছে যে নিজেদের সুরক্ষা করবার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে করা দরকার এবং স্বচ্ছতা থাকা অনিবার্য এবং সেখানে জনগণের সঙ্গে সংযোগ থাকাটা খুবই জরুরি এবং জনগণকে আস্থায় নিয়ে কাজ করতে হবে এবং জনগণের জন্য কাজ করতে হবে, সেটিও কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।